মুহূর্তের সবথেকে বড় খবর, নবগ্রামে অনুপস্থিত প্রধান শিক্ষক 20 দিন ধরে। নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের 63 নম্বর সর্বনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিউল আলী বিদ্যালয়ে 20 দিন ধরে অনুপস্থিত। কী কারণে অনুপস্থিত সেটি পরিদর্শন করতে এলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস, সঙ্গে ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ। কিন্তু এই বিদ্যালয়কে লিখিতভাবে কেউ কোনোদিন কিছু জানাননি বলে জানান স্কুলের অন্যান্য শিক্ষকেরা। পরিদর্শন করার পর নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাংবাদিকদেরকে বলেন, 63 নম্বর সর্বনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিউল আলী কুকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, তাই কলকাতায় গ্রেপ্তার হয়ে আছেন। শিক্ষকেরা যদি কুকর্মের সঙ্গে জড়িত হয় তাহলে ছাত্ররা কি শিখবে আজকের দিনে বলে দুঃখ প্রকাশ করেন মোহাম্মদ এনায়েতুল্লাহ। এর সঙ্গে এও বার্তা দেন, এই শিক্ষক এর কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করেছেন। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ, এছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তহিদুর রহমান, এছাড়াও হজবিবিডাঙ্গার প্রধান তাসলিমা ইয়াসমিন সহ ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। জাতির মেরুদণ্ড হিসেবে যাদেরকে ভাবি আমরা, তারাই যদি ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত। মুর্শিদাবাদ থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, ডিনিউজ কলকাতা। আজকে শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণবচন্দ্র দাস এবং আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তহিদুর রহমান, ওনারা বলছেন যে এই স্কুল গার্জেনরা অভিযোগ করছেন যে হেড টিচার যিনি, তিনি স্কুলে আসছেন না এবং আস্তে আস্তে মিড ডে মিলের সংকট দেখা দিচ্ছে, মানে ধার বাকিতে সই স্বাক্ষর দোকানে পেমেন্ট হচ্ছে না আর হচ্ছে না। তাই আমরা ভিজিটে এসেছি এসআই অফিসের একজন প্রতিনিধি, এসআই উনি ডিআই অফিস গেছেন কাজে, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রধান এবং আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, এসে দেখলাম যে উনি অ্যাবসেন্টে আছে এবং আমরা খোঁজ পেলাম যে উনি কলকাতায় অ্যারেস্ট হয়েছেন কোনো একটা কুকর্মের জন্য। মানে একজন শিক্ষক হিসাবে উনি যে কাজগুলো করতেন আমরা অনেক অভিযোগ পেতাম, সেগুলো আমরা কোনোদিনই আমরা বিশ্বাস করিনি, কিন্তু আজকে সেটা প্রমাণিত হলো। উনি ল্যান্ডের সঙ্গেও জড়িত, বিভিন্ন ল্যান্ডের মানে কারবারে এবং দখলদারি ছাড়ানো, দখলদারি উচ্ছেদ করে জমি বিক্রি করা, এবং তিনি অনেক কুকর্মের সঙ্গে জড়িত ছিল শুনেছিলাম আমরা। আজকে সেটা জয়েন করেননি, উনি আসেননি, এটা আমাদেরও নজরে ছিল না। হ্যাঁ, এইটুকু এই অবধি আমরাও পরে শুনলাম আর কি, যে এখনও পর্যন্ত উনি জয়েন করেননি। তারপরে আজকে তো এই ঘটনা, কর্মাধ্যক্ষ সাহেব এলেন, সভাপতি সাহেব এলেন, যাই হোক ওনার বিরুদ্ধে যে স্টেপ নেওয়ার, এসআই সাহেবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে যে স্টেপ নেওয়ার, আগামী সোমবারের দিন সব কিছু নেওয়া হবে। গত 23 সেপ্টেম্বর থেকে আমাদের প্রধান শিক্ষক আলিউল কবির মহাশয় অনুপস্থিত আছেন। উনি আরেকটু বলে রাখি, মানে 26 সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আমাদের একটা বেশ বড়সড় প্রোগ্রামের আয়োজন ছিল। তা উনি শুক্রবার স্কুল করে গেছেন এবং শনিবার স্কুল আসবো না বলেই গেছিলেন, সোমবার ছুটি ছিল। কিন্তু রবিবার আমরা খবর পাই, রবিবার যে ওর ভাই ফোন করে বলে যে ও বিশেষ কাজে গেছে, কলকাতায় গেছে, ও বেশ কিছুদিন আসতে পারবে না। মুর্শিদাবাদের এক এবং অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ, সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল, ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও অ্যান্ড ভিজুয়াল ডিভাইসেস, সম্পূর্ণ ডিজিটাল ক্লাসরুম। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে। এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল, বলরামপুর, শাখা গাবতলা, ভাতশালা, বসন্তপুর, ডোমকল, মুর্শিদাবাদ। ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন 8001002255 অথবা 9046633 1433 এই নম্বরে।